এই প্রথম বাংলাদেশে রিলিজ পেল শাহরুখ খানের পাঠান সিনেমাটি। দর্শক এবার শাহরুখ খানকে উপভোগ করবে বড় পর্দায়, আর তাতেই যেন ঈদের আবেশ শুরু হয়েছে বাংলা জুড়ে। শাহরুখ খানের পাঠান সিনেমাটি দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু অগ্রিম টিকিট কাটা শুরু হয়ে গেছে, অনেকেই শাহরুখ খানের পাঠান সিনেমাটি নিয়ে অনেকটা এক্সাইটেড। আজ শুক্রবার দেশের প্রায় 80টির মতো সিনেমা হলে রিলিজ পাওয়ার কথা থাকলেও প্রথম ধাপে সিনেপ্লেক্সগুলোতে রিলিজ দেওয়া হচ্ছে শাহরুখ খানের পাঠান সিনেমাটি। এটি নিয়ে ইতিমধ্যে কিন্তু চিন্তিত বিএফডিসির চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা বলছে, পাঠান সিনেমাটি যদি একবার সফলতার মুখ দেখে সেই ক্ষেত্রে বাংলা সিনেমার জন্য অনেকটা ভোগান্তি হয়ে দাঁড়াবে হিন্দি সিনেমাগুলো। উল্লেখ্য থাকে যে হিন্দি সিনেমা বয়কটের জন্য বিএফডিসির অনেক সংগঠন ডাক দিলেও এবার তথ্য মন্ত্রণালয় স্টেট ফরওয়ার্ড। এদিকে পাঠান সিনেমাটি নিয়ে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে হল মালিকদের। তারা বলছে, অনেকদিন পরে হলে এবার টিকিট বিক্রি হচ্ছে, মূলত হল বাঁচাতেই আমাদের হিন্দি সিনেমাগুলো আনা প্রয়োজন। হিন্দি সিনেমা যদি বাংলাদেশে না আসে বা না চলে তাহলে হল টিকিয়ে রাখা যাবে না। বাংলাদেশে যে সিনেমাগুলো নির্মাণ হচ্ছে তা তেমন একটা দর্শক টানতে পারছে না, তাই বছরের পর বছর আমরা লসে রয়েছি। পাঠানের মতো সিনেমাটি যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই সিনেমা হলের অবস্থা ভালো হবে, কারণ এদেশে হিন্দি সিনেমার দর্শক অনেক রয়েছে। তবে হিন্দি সিনেমা নিয়ে বৈষম্য নিয়ে এবার মুখ খুলেছেন চলচ্চিত্র অনেক অভিনেতারা, কেউ কেউ পাঠানের পক্ষে, কেউ বা পাঠানের বিপক্ষে। অনেকে বলছেন পাঠান সিনেমাটি আসলে ভালো হবে, মানুষের মধ্যে একটা কম্পিটিশন দেখা যাবে। যারা মূলত পাঠান সিনেমাটির পক্ষে কাজ করছেন তারা অবশ্যই পাঠান সিনেমাটি দেখবেন, আর যারা চাচ্ছেন না যে পাঠান সিনেমাটি আসুক তারা মূলত অখাদ্য অনেক সিনেমা নির্মাণ করে সস্তা বাজেটে দর্শকদের হয়রানি করছেন, ঠকাচ্ছেন। মানুষকেও কষ্টার্জিত টাকা দিয়ে আপনার আউল ফাউল সিনেমা দেখবে না, মানুষ এখন অবশ্যই ভালো সিনেমা দেখতে চায়। পাঠান একটি ব্যয়বহুল সিনেমা এবং এই ধরনের সিনেমা যদি আসে তাহলে মানুষ অবশ্যই সিনেমা দেখবে। উল্লেখ্য থাকে যে শাহরুখ খানের পাঠান সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড করেছে। ভারতের কয়েকটি সিনেমার মধ্যে ইতিমধ্যে নাম জায়গা করে নিয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাটি। অনেকে বলছেন এই সিনেমাটি এবারই প্রথম বাংলাদেশে রিলিজ পেল, অবশ্য এটি নিয়ে অনেকটা এক্সাইটেড বাংলাদেশের মানুষ।